অভিজাততন্ত্রের ষষ্ঠ প্রকার প্রলেটারি শাসন ব্যবস্থা। এটা কি? প্রলেটারি শাসন ব্যবস্থা। এই দর্শন যিনি পোষণ করতেন তিনি হচ্ছেন কার্ল মার্ক্স। কার্ল মার্ক্স তিনি এই দর্শন পোষণ করতেন। কার্ল মার্ক্স ছিলেন কমিউনিস্ট একজন নেতা। তো তার মতাদর্শটা ছিল এরকম যে তিনি মনে করতেন যে পৃথিবীতে আজ পর্যন্ত যত মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ, যুদ্ধ বিগ্রহ চলছে এটা দুই শ্রেণীর লোকদের মধ্যে হচ্ছে, দুইটা শ্রেণীর মধ্যে এই সমস্যা, এই দ্বন্দ্বটা হচ্ছে। কোন দুইটা শ্রেণী? এক শ্রেণী হচ্ছে ধনী, আমির উমারা, নেতা, রাষ্ট্রপ্রধান এরা, আর আরেক শ্রেণী হচ্ছে গরিব, দিনমজুর, সাধারণ মানুষ, অসহায়, খেটে খাওয়া মানুষ। এই দুইটা শ্রেণী, এই দুই শ্রেণীর মধ্যে সবসময় লড়াই, যুদ্ধ বিগ্রহ চলছে, তাদের মধ্যে মিল হচ্ছে না। তো যারা নাকি প্রভাবশালী, ধনী, আমির, নেতা বা রাষ্ট্রপ্রধান, তাদেরকে উনি নাম দিয়েছিলেন বুর্জোয়া। আর যারা এরকম গরিব, কৃষক, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, তাদেরকে উনি নাম দিয়েছিলেন প্রলেটারি। তাদের নাম দিয়েছেন তিনি প্রলেটারি। এখন এই দুই শ্রেণীর মধ্যে সবসময় ঝগড়া ফাসাদ চলে আসছে। তো এই ঝগড়াকে নির্মূল করার জন্য তিনি একটা মতবাদ বা একটা দর্শন বের করেছেন যেটাকে বলা হয় দ্বন্দ্বমূলক জড়বাদ। কি বলা হয়? দ্বন্দ্বমূলক জড়বাদ, দ্বন্দ্বমূলক জড়বাদ বলা হয় কার্ল মার্ক্সের এই দর্শনকে। এবং এই দর্শন যারা লালন করে তাদেরকে বলা হয় মার্ক্সবাদী বলা হয় বা কমিউনিস্ট বলা হয়। এই মতবাদের খোলাসা কি? এই মতবাদের সার কথা হচ্ছে যে এই দুই শ্রেণীর মধ্যে সংঘাত চলে আসছে সবসময়। আর এই সংঘাতটা কেন হচ্ছে? যেহেতু এই দুর্বল শ্রেণীটা যারা শ্রমিক, এই শ্রমিক শ্রেণীর অবদান বেশি কিন্তু তাদেরকে প্রাপ্য দেওয়া হচ্ছে কম, এই জন্যই দ্বন্দ্ব হচ্ছে। কিভাবে? উনি বলেন যে পৃথিবীতে যত আবিষ্কার হচ্ছে এই আবিষ্কারের পেছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে শ্রমিকদের, বিশেষত শিল্প বিপ্লবের পর। শিল্প বিপ্লবের পর যখন নাকি বিভিন্ন শিল্প দ্রব্য উৎপন্ন হচ্ছে তখন এগুলোর পেছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে শ্রমিকের। এবং যা কিছু হচ্ছে এই সব কিছু দুইটা জিনিস দ্বারা হচ্ছে। একটা হচ্ছে কাঁচামাল মানে মূলধন, আর একটা হচ্ছে এই শ্রমিকের শ্রম। কাঁচামাল এবং শ্রম এই দুইটার সমন্বয়ে সব কিছু তৈরি হচ্ছে। যেমন আমরা যদি দেখি তুলা, এই তুলার উপর যখন শ্রম দেওয়া হয় তখন এর থেকে হয় সুতা, সুতার উপর যখন শ্রম দেওয়া হয় তখন এর থেকে হয় কি? কাপড়। তাহলে এই আমরা যা কিছু দেখতে পাই এই সব কিছু দুইটা জিনিস দ্বারা হয়, কাঁচামাল এবং শ্রমিকের শ্রম। এখন কাঁচামাল তো এটা আসমানি জিনিস বা প্রাকৃতিক জিনিস, তুলা প্রাকৃতিক, কিন্তু শ্রমটাই হচ্ছে তাহলে এখানে মূল। এবং এই শ্রমের মাধ্যমে জিনিসের মূল্য বৃদ্ধি পায়। যেমন একটা জিনিস ছিল তুলা, তুলার উপর শ্রম যখন দেওয়া হয় তখন সেটা যখন সুতা হয় তখন সুতার দাম বেড়ে যায়, আবার সুতার উপর যখন শ্রম দেওয়া হয় তখন কাপড় হয়, ওই কাপড়ের দাম বেড়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে শ্রমের কারণেই পৃথিবীর সব জিনিসের দাম বাড়ছে কিন্তু শ্রমিকের দাম সে হারে বাড়ছে না। একটা কাপড়ের পেছনে সমস্ত অবদান হচ্ছে শ্রমিকের, কাঁচামাল তো প্রাকৃতিক, সকল অবদান হচ্ছে শ্রমিকের, কিন্তু এই কাপড়ের বিনিময়ে শ্রমিককে যে পারিশ্রমিকটা দেওয়া হয় সেটা খুবই সামান্য। এখান থেকে যা লাভ আসতেছে, যে বেনিফিট আসতেছে পুরোটাই নিচ্ছে হচ্ছে একজন পুঁজিপতি, ধনীরা নিচ্ছে। একটা ফ্যাক্টরিতে কাপড় বানানো হচ্ছে, তো এই কাপড়ের সকল লাভ, সকল বেনিফিট পাচ্ছে হচ্ছে এই ফ্যাক্টরির মালিক। আর এই যে শ্রমিক বেচারা রাত দিন ২৪ ঘন্টা খেটে
এখানে যে শ্রম দিল সে বেচারা পাচ্ছে মাস শেষে 10,000-15,000 টাকা বেতন, আর এই ফ্যাক্টরির মালিক পাচ্ছে 15,00,000-15,00,000 টাকা। তাহলে শ্রমিকরা সবসময় কি হচ্ছে, বঞ্চিত হচ্ছে এবং তাদের প্রাপ্য অধিকার পাচ্ছে না। ফলে এই কার্ল মার্ক্স সাহেব একটা ডাক দিলেন, তিনি বললেন যে সকল মজদুর, দুনিয়ার মজদুর এক হও এক হও। এই স্লোগানটা কিন্তু দেখবেন যে বিভিন্ন দেয়ালে দেয়ালে লেখা থাকে, দুনিয়ার মজদুর এক হও এক হও। তো সকল মজদুরকে, সকল শ্রমিককে এক হতে হবে। এক হয়ে এখন এই যে মালিক পক্ষের বিরুদ্ধে, ধনীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তো দুনিয়ার মজদুর এক হও এক হও, এটাকে কমিউনিস্ট ম্যানিফেস্টো বলা হয়, ম্যানিফেস্টো বলা হয়, এটাকে হচ্ছে কমিউনিস্টের একটা বড় স্লোগান। তো কার্ল মার্কস এই স্লোগানটা দিলেন এবং তিনি বললেন যে এই যে প্রলেটারি শ্রেণী যারা তাদের পারিশ্রমিক পাচ্ছে না, নিগৃহীত হচ্ছে, মূল্যায়ন পাচ্ছে না, তারা আর বেশি দিন এই নির্যাতন বা এই নিপীড়ন এটা তারা আর বেশি দিন মেনে নেবে না, বরং অতি দ্রুতই এই প্রলেটারি শ্রেণীটা বিদ্রোহ করবে বুর্জোয়াদের বিরুদ্ধে এবং এরা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবে। কার্ল মার্কস এইভাবে একটা চেতনা মানুষের মধ্যে কী করলেন, জাগিয়ে তুললেন। বুঝেন নাই নেতাদের কাজ কী, মানুষের মধ্যে চেতনা জাগানো, চেতনা বিক্রি করা। এই চেতনা বিক্রি করে করেই, এই দর্শন বিক্রি করে করে ওনারা ক্ষমতায় যায়। যে আগের শাসক যা করেছে তিনিও এর থেকে আরও 10 ডাবল বেশি শোষণের পথই বেছে নেন। তো শেখ মুজিব সাহেব তিনি কী করেছেন, তিনিও পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেছেন যে পাকিস্তানের শাসকরা আমাদের অধিকার দিচ্ছে না, এটা করছে না, সেটা করছে না, আমাদেরকে বঞ্চিত করছে, হ্যাঁ আমাদেরকে ভোটার অধিকার দিচ্ছে না। আমরা ভোট দিয়ে শেখ মুজিবকে প্রেসিডেন্ট বানালাম কিন্তু সে ক্ষমতায় যেতে পারলো না। তো ভোটাধিকার পাকিস্তান আমাদেরকে দিচ্ছে না, অতএব আমাদেরকে কী করতে হবে, যুদ্ধ করে আমাদের অধিকারকে ছিনিয়ে আনতে হবে, ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। এই সকল কিছু বলে হাজার হাজার মানুষকে যুদ্ধে নামিয়ে এরপরে যখন দেশ স্বাধীন হলো তখন ওই আইয়ুব খান তারা যা করেছে, ইয়াহিয়া খান পাকিস্তান যা করেছে, ওই শাসকরা যা করেছে, শেখ মুজিবও ওইটাই করেছেন। তিনিও বাংলাদেশের মানুষকে কী করেছেন, বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন, ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন, সকল দলকে নিষিদ্ধ করে দিয়েছেন। তো এভাবে আমরা যদি দেখি তাহলে যখনই কোনো বিপ্লব হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, তো নেতারা এ ধরনের মিষ্টি মিষ্টি স্লোগান দিয়ে দুর্বলদেরকে উত্তেজিত করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেয়ে তারপরে শেষমেশ দুর্বল শ্রেণী আর কিছুই পায় নাই। অনুরূপভাবে আমরা যদি দেখি যে ভারত থেকে পাকিস্তান যখন বাঘ হলো, তো তখনও ওই কিছু মুসলিম নেতা, তারা কায়েদে আজম ইত্যাদি তারা যারা ছিলেন, জিন্না, ওনারা কি বললেন যে মুসলিমদের অধিকার খর্ব হচ্ছে, মুসলিমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে না, অতএব চলেন আমরা সকল মুসলিম মিলে আলাদাভাবে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করি। ভারত তো হিন্দু রাষ্ট্র, তো হিন্দুদের সাথে আমাদের সুন্দর মিল মিট হচ্ছে না, তো আমরা কি করি আলাদা হয়ে সুন্দরভাবে কোরআন সুন্না ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, একেবারে ওই মদিনার মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একেবারে সোনালী একটা দেশ আমরা কায়েম করব, চলেন। এইভাবে মুসলমানদেরকে উত্তেজিত করলো ধর্মের একটা দোহাই দিয়ে। এরপরে যখন পাকিস্তান আর ভারত ভাগ হলো, কোথায় ইসলাম? ভারতের সাথে আর পাকিস্তান আর বাংলাদেশের ইসলামের সাথে তেমন কোনো পার্থক্য নাই, এবং এখানে যে মুসলিমরা খুব বেশি স্বাধীন ওরকমও না। তাহলে প্রত্যেকটা যুদ্ধের আগে বা বিপ্লবের আগে এভাবে আমরা বিভিন্ন স্বপ্ন আমাদেরকে দেখায় নেতারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কিন্তু আসলে সেই স্বপ্ন জাতির কী হয় না, বাস্তবায়িত হয় না। তো ঠিক তদ্রূপ কার্ল মার্কস তিনিও এরকম করেছেন, এই স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু বেচারা স্বপ্ন দেখিয়েছেন ঠিক, কিন্তু ওই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করতে পারেন নাই, এর আগে তার মৃত্যু হয়ে যায়। তার এই স্বপ্ন বাস্তবায়ন করেছেন পরবর্তীতে যিনি, তার নাম হচ্ছে লেনিন। তার নাম কি? লেনিন। লেনিন তিনি জন্মগ্রহণ করেছেন 1870-এ আর ইন্তেকাল করেছেন
1924 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি 24 সাল পর্যন্ত ছিলেন, 24 সালে তার ইন্তেকাল হয়েছে। তো কার্ল মার্কসের সেই মার্কসবাদী আদর্শ চেতনা লেনিন তিনি বাস্তবায়ন করেছিলেন রাশিয়াতে, এবং রাশিয়াতে এটা 74 বছর এই শাসন ছিল। সেটা কী ধরনের, যে লেনিন তো এই চেতনা পোষণ করলেন, কী বলে কার্ল মার্কস, যে প্রোলেটারি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের যেতে হবে, কারণ তাদের অবদান বেশি। আর আপনার কি মনে হয় যে একটা ফ্যাক্টরিতে শ্রমিক যে খাটতেছে এর পেছনে তার অবদানই বেশি নাকি, আর যে মালিক তার কোনো অবদান নাই? যে মালিক এখানে পুঁজি খরচ করছে লক্ষ লক্ষ টাকা, যিনি মেধা খাটাচ্ছে এখানে তার কোনো অবদান নাই? অবদান যে নাকি অশিক্ষিত শ্রমিক, অবদান কি সব তার? তার না। হ্যাঁ, তারও একটা ন্যায্য মজুরি দিতে হবে, কিন্তু তাই বলে সব পাওনা তো তার না। যেমন আমরা যদি দেখি যে একজন যিনি রিক্সা চালায় আর একজন বিমান চালায়, পরিশ্রম কার বেশি হয়? রিক্সা যে চালাচ্ছে তার পরিশ্রম অনেক বেশি, আর যিনি বিমান চালাচ্ছে সেই তুলনায় তার কোনো পরিশ্রমই তো নাই। সে এসির ভিতরে বসে বসে কম্পিউটার দেখে দেখে হাত একটু হাত নাড়ায় নাকি, আর মাথা খাটায় বসে বসে। তো দুইজনের বেতন কি সমান? এখন বাহ্যিকভাবে এখন যদি রিক্সাওয়ালা করে এইভাবে উত্তেজিত করে যে তুমি এত শ্রম দিতেছ, তোমার মাথার কাম পায়ে পড়তেছে, অথচ তোমাকে কয় টাকা বেতন দেয়, তোমার মাসে হয়তো 10,000, 15,000, 20,000 টাকা পাও, আর একজন সে একটা খেপ মারলে কত টাকা পায়? তো এই চিন্তা যদি কেউ করে তাহলে কি হবে, একজন স্কুলের টিচার সে সারাদিন পড়িয়ে কত টাকা বেতন পায়, আর একজন ইউনিভার্সিটির যিনি লেকচার দেয় সে আধা ঘন্টা পড়িয়ে তার থেকে আরও বেশি পায়? তো আসলে এখানে তো প্রত্যেকটা জিনিসকে ওই ধাঁচে মূল্যায়ন করতে হবে। এখন ওই কার্ল মার্কস সে কী করলো, ওই প্রোলেটারিদেরকে উত্তেজিত করলো। মাকসাদ হলো যে নিজের কী করা, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া, একটা শ্রেণী তৈরি করা, একটা গোত্র তৈরি করা। তো উনি তো পারলেন না, এরপরে ওনার ওই আদর্শে আদর্শবান হয়ে লেনিন তিনি সেটা করলেন। তো তিনি কী করলেন, যে প্রোলেটারি শাসন ব্যবস্থা তিনি জারি করলেন। এটার খোলাসা হলো যে এই শ্রমিক শ্রেণী সবসময় নিষ্পেষিত হয়েছে, এবার তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। কীভাবে অধিকার প্রতিষ্ঠিত করা হবে? তো তাদের মৌলিক দর্শন হচ্ছে যে যত ভূমি আছে এবং যত ফ্যাক্টরি আছে, ভূমিতে পণ্য উৎপাদন হয় এবং ফ্যাক্টরিতেও শিল্পদ্রব্য উৎপন্ন হয়। তো জমিন বা ভূমি এবং ফ্যাক্টরি এগুলোর কারো মালিকানায় থাকবে না, এগুলোর মালিক সব রাষ্ট্র। এই দেশের যত সম্পদ আছে, ভূমি আছে, জমিন আছে যেখানে চাষাবাদ হবে, এই কৃষি জমি সব কার অধীনে চলে যাবে, রাষ্ট্রের অধীনে চলে যাবে, সরকারের অধীনে চলে যাবে। অনুরূপভাবে যত ফ্যাক্টরি আছে, কলকারখানা আছে, কাপড়ের কারখানা, এরপরে আরও যত ধরনের কারখানা হতে পারে, এই সকল কারখানা রাষ্ট্রের অধীনে থাকবে। এখন রাষ্ট্র ঠিক করবে যে আমার এই জমিতে কী চাষ হবে এবং কী পরিমাণ চাষ হবে, অনুরূপভাবে এই ফ্যাক্টরিতে কী হবে, এখানে কি ফ্যান বানানো হবে নাকি আইপিএস বানানো হবে, নাকি এখানে কাপড় বুনন করা হবে, নাকি এখানে এটা ওষুধের ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে কী হবে এবং কী পরিমাণ হবে, এটা নির্ধারণ করবে কে? রাষ্ট্র। রাষ্ট্র নির্ধারণ করবে, এবং আর রাষ্ট্র পরিচালনা করবে কে? এই প্রোলেটারিরা যারা এতদিন শ্রমিক ছিল, ওই শ্রমিকরা, এরা করবে রাষ্ট্র পরিচালনা, এবং রাষ্ট্র নির্ধারণ করে দিবে যে কোথায় কী হবে এবং কত টাকা কার বেতন হবে। যে এই ইয়াতে কারখানায় একজন শ্রমিকের বেতন কত, যেহেতু পুঁজিবাদীরা বেতন ঠিকমতো দেয় না মালিকরা, অতএব বেতন মালিকের দিতে হবে না, রাষ্ট্র বেতন দিবে। রাষ্ট্র বলবে যে এখানে তুমি কাজ করো, এত ঘন্টা কাজ করবা এবং এটা উৎপাদন করবা, তোমার বেতন হচ্ছে এই, এই জমিতে তুমি ধান চাষ করো, এত মন দান তুমি করবা আর তোমার বেতন হচ্ছে এই। আবার রাষ্ট্র বলবে তোমার কাজ হচ্ছে তুমি ডাক্তার হবা, তুমি পাইলট হবা, তুমি শিক্ষক হবা, এই সব কিছুকে নির্ধারণ করে দিবে, রাষ্ট্র নির্ধারণ করে দিবে। রাষ্ট্র চালাবে কে? প্রোলেটারি শ্রেণী অর্থাৎ শ্রমিক শ্রেণীরা। আর
দেশে প্রলেটারি ছাড়া আর কোনো দল থাকতে পারবে না। কেন? যে যদি অন্য কোনো দল থাকে তাহলে হতে পারে তারা এই বুর্জোয়াদের সাথে আঁতাত করে এই প্রলেটারিদের অধিকারকে খর্ব করার ষড়যন্ত্র করবে। অতএব দেশে দল থাকবে একটা, সেটা হচ্ছে প্রলেটারি দল, শ্রমিকদের দল, এবং তাদের কোনো কাজের সমালোচনা করা যাবে না। তো এই যে এই ব্যবস্থাপনাটা, এটাকে মানুষ সহজে মেনে নিবে? হ্যাঁ, একটা শ্রেণীর অধিকারকে 100 গুণ বেশি প্রতিষ্ঠিত করতে যেয়ে আরও হাজারো মানুষের অধিকারকে তারা কী করলো? খর্ব করলো। এখন কে ডাক্তার হবে, কে শিক্ষক হবে, এটা প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা। কিন্তু কমিউনিস্টরা বলতেছে যে না, এটা রাষ্ট্র নির্ধারণ করে দিবে। অনুরূপভাবে কোন ফ্যাক্টরিতে কী হবে, কত টাকা বেতন হবে, এটাও রাষ্ট্র নির্ধারণ করে দিবে। তো এই জিনিসগুলো তো সবটাই মানুষের ইচ্ছার বিরুদ্ধে, মানুষের প্রাকৃতিক যে চাহিদা আছে এটার বিরুদ্ধে। তো এটা তো সহজে বাস্তবায়ন করা যাবে না। এটা বাস্তবায়ন করতে হলে কী করতে হবে? ওই যে ফ্যাসিস্ট যে কঠোরতা ছিল, যেটা ছিল হচ্ছে কার, মুসোলিনি এবং ছিল হিটলারের, ওই ধরনের একটা কঠোরতা করা ছাড়া মানুষকে তো এই জিনিসে বাধ্য করা যাবে না। ফলে সেটাই হলো। এখন রাষ্ট্র যদি শ্রমিকের মূল্য নির্ধারণ করে দেয়, তো রাষ্ট্র কতক্ষণ আর তাকে নেগ্রানি দেবে যে শ্রমিক কী কাজ করতেছে কী করতেছে না? তো শ্রমিক কাজ বাদ দিয়ে ঘরে যেয়ে বসে থাকবে। অনুরূপভাবে মালিক, আগে মালিক নেগ্রানি দিত, দেখাশোনা করতো তার ফ্যাক্টরি, এখন তো মালিকের কোনো মালিকানা নাই, মালিকানা হচ্ছে রাষ্ট্রের। ফলে এখানে যা হওয়ার তাই হলো। 74 বছর পর মানুষ বিগড়ে গেল এবং মানুষ এই মতবাদের বিরুদ্ধে প্রবল আপত্তি উঠালো, এবং এই মতবাদের মাধ্যমে শ্রমিক শ্রেণী যে অনেক লাভবান হয়েছে সেটাও নয়, বরং আগে ছিল কিছু পুঁজিবাদ আর এখন রাষ্ট্রীয়ভাবে কিছু পুঁজিবাদ দাঁড়ালো। শ্রমিক শ্রমিকের মতোই থেকে গেছে, শ্রমিকদের যে খুব বেশি উন্নয়ন হয়েছে সেটা নয়, বরং এই শ্রমিকের গাড়ে বন্দুক রেখে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেল ওই মার্ক্সবাদীরা, এরাই কি হলো, আগে যেটা পুঁজিবাদীরা করতো, পুঁজিপতিরা করতো, তারাই এখন সেই ভূমিকায় অবতীর্ণ হলো, এবং তারাই এখন তাদের মতো করে আঙ্গুল ফুলে তালগাছ হয়ে গেল। এভাবে লেনিন করল। লেনিনের পরে, তার মৃত্যুর পরে স্টালিন আসলো। স্টালিনও এই মতবাদটা রাশিয়াতে প্রতিষ্ঠিত রাখলো, সোভিয়েতের মধ্যে প্রতিষ্ঠিত রাখলো। এভাবে রাশিয়াতে 74 বছর এই মতবাদ চলল। এরপরে ধীরে ধীরে দেশের অর্থনীতি, তারপরে সামাজিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা সব কিছু একেবারে ধ্বংসের মুখে, একেবারে বিপর্যয়ের দিকে যখন পড়ল, তখন মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করল এবং এই সমস্ত প্রথাগুলো আবার, এগুলো থেকে মানুষ আবার আগের অবস্থায় ফিরে আসলো। তো এই হচ্ছে অভিজাততন্ত্র। অভিজাততন্ত্র আমরা যেটা দেখেছিলাম যে বিশেষ একটা শ্রেণী রাষ্ট্র চালাবে, তো এই যে প্রলেটারি এটাও একটা অভিজাততন্ত্র, যে শুধু শ্রমিকরা রাষ্ট্র পরিচালনা করবে, একটা বিশেষ শ্রেণী তারা রাষ্ট্র পরিচালনা করবে। তো এই প্রত্যেকটা রাজারাই বা প্রত্যেক শাসকেই যখন তারা বিপ্লব ঘটিয়েছেন, তারা খুব সুন্দর সুন্দর স্লোগান দিয়ে এবং কিছু মানুষকে উত্তেজিত করে এবং কিছু অনুসারীকে ভুল বুঝিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় পর্যন্ত গিয়েছেন, মানুষকে রাষ্ট্র ক্ষমতার সিঁড়ি বানিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন। কিন্তু ক্ষমতায় যে আর কেউ মানুষের কথা স্মরণে রাখে নাই, মানুষের দুঃখ দুর্দশার কথা আর কেউ স্মরণে রাখেনি, মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য আর কেউ চিন্তা করে নাই, প্রত্যেকেই রাষ্ট্রীয় ক্ষমতায় যে নিজেকে এবং নিজের দলকে প্রতিষ্ঠিত করারই চেষ্টা করেছেন। তো এই হচ্ছে প্রলেটারি শাসন। থাকুক আজকে এ পর্যন্তই।